আসসালামু আলাইকুম। আজ আমি ওয়াটার কালারের সম্বন্ধে, কালারের শেড এবং কোন কোন কালার আপনি চুজ করলে আপনার মানে প্যালেটটা খুব সুন্দরভাবে রঙটা সেট আপ হবে এবং রঙগুলো কিনলে আপনার ওই সুবিধা অনুযায়ী আপনি রং মিক্সিংও করতে পারবেন বা ইন্ডিভিজুয়ালি যেসব কালার আপনাকে কিনতে হবে সেগুলো কিনেও আপনি ব্যবহার করতে পারেন। আমার সামনে দেখতে পাচ্তেছেন যে ক্যামেলের একটা সেট, 12টা কালারের সেট, অনেক 18টা কালারও পাওয়া যায় এবং 24টা কালারেরও সেট পাওয়া যায়। ওগুলো একটু কম মিলিমিটার, কিন্তু 12টা শেডের সেটের 20 ml-এর হয়। ইন্ডিভিজুয়ালি ওয়াটার কালার বলেন যে কোনো মিডিয়ামেরই ক্যামেলের সবগুলোরই ইন্ডিভিজুয়ালি টিউব কিনতে পাওয়া যায়। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, আমি কোনো কিছু না জেনে আপনাদের সাথে কোনো ইনফরমেশান শেয়ার করতেছি না, আমি জেনে শুনে এবং নেট থেকে ঘেটে ঘেটে বের করে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আর আমি নিজেও এগুলো কিনি বলে আপনাদের সাথে আমার কিছু ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে ওয়াটার কালারের 12 কালারের শেড আছে, এখানে 12টা কালার, এগুলো সব বেসিক কালার। এখানে কোনোটা কোনো সেকেন্ডারি বা টার্সারি মোডে বা ওই শেডের মধ্যে পড়ে না, এখানে সব প্রাইমারি রেঞ্জের। এখানে আছে যে আইভরি ব্ল্যাক, স্যাপ গ্রিন, খুব ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে ম্যাক্সিমাম ইউজ করতে হয় স্যাপ গ্রিন। তো তারপর হচ্ছে ভেরিডিয়ান হিউ, ভার্মিলিন হিউ, ক্রিমসন লেক, লেমন ইউলো, গ্যামব্রুক ইউ, ইউলো অর্ক, বার্ন সিয়ানা, পার্সিয়ান ব্লু, কোভেল ব্লু এবং ফ্রান্স অ্যান্ড আল্ট্রামেরিয়ান। এই দুইটা কালার, পার্সিয়ান ব্লু এবং ফ্রান্স আল্ট্রামেরিয়ান, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই দুইটা কালার খুবই ম্যাক্সিমাম ইউজ করতে ওয়াটার কালারের ক্ষেত্রে, কিন্তু ব্ল্যাকটা ম্যাক্সিমাম অনেক জায়গায় ব্যবহার করা হয় না, ওটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্ল্যাক আর ব্লুটা মিক্সিং করে মানে অ্যাপ্লাই করতে হয়। তো এ তো হলো জাস্ট প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারের মধ্যে একটা কালার আপনাদের সাথে অ্যাড করতে হবে, এই মানে যেই আপনি প্যালেট ব্যবহার করেন সেই প্যালেটের মধ্যে মিউক কালার নামে সিরিজ 2-এর একটা সেট, 255 এর কোড নাম্বার, ক্যামেলের এটা সিঙ্গেল পাওয়া যায়। এই শেডটা আপনার প্যালেট মানে এই 12টা কালারের সাথে আপনি এটা কিনতে পারেন। কারণ হচ্ছে এই কালারটা আপনার যেই কালারগুলো অ্যাড করবেন বা যেই আপনার পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আপনি যাই ওয়াটার কালার পেইন্ট করেন, মিউক কালারটা খুব একটা এক্সেপশনাল কালার। তো এই মিউক কালারটা আমি জানতে পারছি সোহাগ পারভেজ স্যারের বই থেকে, চিত্রকলা প্রথম পার্টে লেসনের ওখান থেকে আমি এই বইটা থেকে আমি কিনছি। তো বইয়ের থেকে আমি জানতে পারছি যে মিউক কালারটা অ্যাড করতে হয়। তো একজন একজনের কাছ থেকে তো শিখতে পারে, তো আমিও স্যারের কাছ থেকে শিখছি, স্যারের সাথে দেখাও হয়েছে এবং অনেক কিছু জানতেই পারছি। ওটা সরাসরি একটা একটা অভিজ্ঞতা, খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। তো এখন আমি যে 4টা কালার এখানে, 4টা কালার আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জের পরিবর্তে আমি ব্যবহার করি পার্মানেন্ট অরেঞ্জ, কারণ অরেঞ্জটা হচ্ছে সিরিজ 1-এর আর পার্মানেন্ট অরেঞ্জটা হচ্ছে সিরিজ 2-এর। তো এখানে এই 12 আর এখানে হচ্ছে 2, এই দুই এই 13টা কালার, সরি এখানে হচ্ছে 14টা কালার। এই 14টা কালার আপনার প্যালেটে আপনার রাখলে খুবই আপনার সুবিধা হবে, মিক্সিং করে কাজ করতে খুবই আপনার সুবিধা হবে। এখন হচ্ছে যে 3টা কালার আমরা সবসময় বের করতে হয়, যে 3টা কালার আপনাদের অনেক সমস্যা করে বা বের করতে খুবই ফিড আপ হয়ে যায়, প্যালেটটা বারবার মুছতে হয়, যে 3টা কালার হচ্ছে ভায়োলেট, ম্যাজেন্টা, পার্পেল। এই 3টা কালার আপনার মিক্সিং করে বের করতে হয়। এই তো ইন্ডিভিজুয়ালি এটা কিনতে পাওয়া যায়, এটা কোনো সেটের সাথে কোনো কিছু পাবেন না। যদি আপনি 24 শেডের বা 18 শেডের যদি সেট কিনেন তাহলে তখন ওখানে পেতে পারেন,
ইন্ডিভিজুয়ালি আপনি পাবেন 20 মিলিলিটার, এটা সিরিজ টু হচ্ছে 80 করে আর সিরিজ ওয়ান হচ্ছে হলো 70 করে। তো এখানে এই তিনটা কালার সিরিজ টু এর। তো এখানে ওয়াটার কালার, আজ আমি আপনাদের সাথে কিছু কালার শেডের সম্বন্ধে আপনাদের আমি শেয়ার করলাম যে ক্যামেলের সেট, ক্যামেলের সেট হচ্ছে বেস্ট সেট ওয়াটার কালারের জন্য। সবাইকে আমি অনেক ব্র্যান্ডের ইউজ করতে দেখি, কিন্তু আমি যখন আমি কাউকে অ্যাডভাইস দিই যে ক্যামেলের সেটটা আপনি প্রেফার করি বা ওপিনিয়ন দিই, তখন ওদের ওপিনিয়ন হয়ে যায় আলাদা, বা কেউ ওপিনিয়ন আমার কথা মানে কেউ শুনতেও চায় না। তো আমি যেচে পড়ি আর কোনো ইনফরমেশান আর তাদেরকে আমি কোনো ইনফরমেশান শেয়ার করতে আমি পছন্দ করি না। তো ওয়াটার কালারের সম্বন্ধে আজ আমি এই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। বিগত সামনে আরও কিছু ছোট ছোট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আসব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।